আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ। আজকে আমরা সামনের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে বাংলাদেশে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি কি কি মোবাইল ফোন আসতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আপনারা দেখছেন টিউটোরিয়ালের টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসি। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে উড়া ধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিসেম্বর মাস, নভেম্বর মাস যথেষ্ট ভালো ছিল আমার মতে, একটু ঠান্ডা ছিল, কম মোবাইল লঞ্চ হয়েছে। বা ডিসেম্বর মাসে আনঅফিসিয়ালি বিশেষ করে প্রচুর পরিমাণে স্মার্টফোন লঞ্চ হবে। সো প্রথমে আমরা অফিসিয়ালি স্মার্টফোনের দিকে আসি। অফিসিয়ালি টেকনোর পক্ষ থেকে বড় রকমের ধামাকা অপেক্ষা করছে সামনের মাসের প্রথম 10 দিনের মধ্যে। অবশ্যই টেকনো কেমন 16 প্রিমিয়ার অন্তত দুটি ফোন অবশ্যই লঞ্চ। ইনফিনিক্সের খবরে, ইনফিনিক্স তাদের একটি সেট তো অবশ্যই মোটামুটি বলতে পারেন গত দুই এক মাস ধরে লঞ্চ হব হব করে হচ্ছে না। এটি হচ্ছে ইনফিনিক্সের হট 10। এই ফোনটি যথেষ্ট সম্ভাবনা আছে যে আসলে সামনে মাসে 10 তারিখের মধ্যে লঞ্চ হয়ে যাওয়ার। এতে থাকছে প্রসেসর মিডিয়াটেক হেলিও G70, 6.78 ইঞ্চির একটি বিশাল HD+ রেজোলিউশনের ডিসপ্লে, পাঞ্চ হোল থাকছে ফ্রন্টে, ব্যাকের কোয়াড্রোয়ের ক্যামেরা 16 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ব্যাটারি সেকশনে থাকছে 5200 mAh ব্যাটারি। সো ওভারঅল যে স্পেসিফিকেশন গুড এবং এটির প্রাইস যথাসম্ভব ধারণা করছি 13-14 হাজার টাকার রেঞ্জের মধ্যে হবে। যদি 13 হাজার টাকায় 6/128 GB ভেরিয়েন্টটি লঞ্চ করতে পারে, আমার মনে হয় খুব ভালো রকমের যে টেকনোর যে টেকনো স্পার্ক 6 এই ফোনটিকে খুব ভালো রকমের ফায়দা দিতে পারবে। সো দেখা যাক কি প্রাইসে এটি আসলে লঞ্চ হয়। বন্ধুরা এবার চলে আসি রিয়েলমির খবরে। রিয়েলমির পক্ষ থেকে যথাসম্ভব দুটি ফোন সর্বোচ্চ লঞ্চ হতে পারে, বাট একটি ফোন একটি সি সিরিজের ফোন অথবা অন্য কোনো ফোন, সেটা এখনো মনে হচ্ছে না যে সিরিজের কোনো ফোন লঞ্চ হতে পারে। সো দেখা যাক কি হয়। অফিসিয়ালি এখনো কোনো কনফার্মেশন নিউজ নেই, বাট একটি ফোন তাদের অবশ্যই লঞ্চ হবে। রিয়েলমির পক্ষ থেকে অফিসিয়ালি কোনো খবর নেই, তাদের মনে হয় না অফিসিয়ালি কোনো সেট বাংলাদেশের সামনের মাসে লঞ্চ হবে। তো স্যামসাং এর খবরে চলে আসি। যথাসম্ভব স্যামসাং এর এই সিরিজের একটি ফোন লঞ্চ হতে পারে সামনের মাসে, রুমার শোনা যাচ্ছে, বাট খুব একটা সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না। সামনের মাসে মোটোরোলার পক্ষ থেকে মোটোরোলার যে G9 Play, এই ফোনটি 27 তারিখে লঞ্চ হয়েছে। সো অ্যাভেলেবেল হবে সামনের মাসে খুব ভালোভাবে দ্বারা যে লঞ্চ হয়েছে। এবং G9 Plus যে ফোনটি লঞ্চ হওয়ার কথা ছিল, মোটো G9 Plus, এই ফোনটি কিন্তু পোস্টপোন হয়ে গিয়েছিল। সো আশা করছি এই ফোনটি অবশ্যই ডিসেম্বর মাসের শুরুর প্রথম অর্ধেকের মধ্যে অবশ্যই লঞ্চ হয়ে যাবে অফিসিয়ালি। এই যে G9 Plus, এই ফোনটি নিয়ে আমি খুব এক্সাইটেড। এতে প্রসেসর সেকশনে ব্যবহার করেছে মিডিয়া কোয়ালকম 730G প্রসেসর, এবং ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা থাকছে, ব্যাকে কোয়াড্রোয়ের ক্যামেরা 64 মেগাপিক্সেলের। সো হাই রিফ্রেশ রেট থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। সো ওভারঅল এই ফোনটির স্পেসিফিকেশন কোয়াইট গুড। এটি পোকো X3 বা রিয়েলমি 7 Pro দুটির কম্পিটিশন করার জন্য আসবে। সো দেখা যাক আসলে কি প্রাইস সেগমেন্টে লঞ্চ হয় এবং কবে নাগাদ লঞ্চ হয়, সেটি এখন দেখার বিষয়। সুন্দর ছিল মোটামুটি অফিসিয়াল খবর। এবং সিম ফোনের একটি ফোন লঞ্চ হওয়ার কথা আছে এবং ওয়ান্টনের একটি ফোন লঞ্চ হওয়ার কথা আছে। সো ওটা বাজার সেগমেন্ট 10,000 টাকার মধ্যে লঞ্চ হবে, খুব একটা ভালো রকমের এক্সাইটেড কোনো নিউজ নয়। তোমাদের এখন চলে আসি আনঅফিসিয়াল স্মার্টফোন, যেটি ইন্ডিয়া বা চায়নাতে লঞ্চ হয়েছে, এটি সামনের মাসে বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। সো ওই ফোনগুলো বলার আগে একটি কথা আপনাদেরকে বলে নিই। এই মাসে কিন্তু BTRC-র পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরিত হয়েছে একটি টেকনোলজি প্রতিষ্ঠানের সাথে, যে সামনের 120 কার্যদিবস অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে তারা আনঅফিসিয়াল স্মার্টফোনের যে মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম সেটি বন্ধ করে দেবে। এটি খুবই শক্তিশালী তথ্য বন্ধুরা। সো মনে হচ্ছে এপ্রিল মাসের মধ্যে এটি কার্যটা BTRC সম্পাদন করতে পারবে। সো যারা আনঅফিসিয়াল ফোন নিতে চাচ্ছেন তারা এই বিষয়টা একটু মাথায় রেখেন। অবশ্যই ইন্ডিয়াতে লঞ্চ হতে হচ্ছে রিয়েলমি X7 সিরিজ এই সামনের মাসে, এবং ওটি অবশ্যই আনঅফিসিয়ালি বাংলাদেশের সামনের মাসে আর অ্যাভেলেবেল হবে। প্রাইসটা হচ্ছে দেখার বিষয়। একটাতে থাকবে 800U ডাইমেনসিটি প্রসেসর 5G, আর একটাতে থাকবে 1000U। সো দেখা যাক, প্রসেসর খুবই ভালো এবং ওভারঅল স্পেসিফিকেশন খুবই ভালো, প্রাইস ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশে যদি লঞ্চ আমার মনে হয় ডিসেম্বর মাসের কারণে উচিত হবে, কারণ প্রথম দিকে প্রাইস অনেকটাই হাই থাকবে, যেটা আসলে উচিত না। সো এই ফোন দুইটি আসতে চলেছে খুবই, এবং অবশ্যই দুটি ফোন বাংলাদেশে আনঅফিসিয়ালি আপনারা সামনের মাসে পেয়ে যাবেন। অবশ্যই যে এই মাসে লঞ্চ হয়ে গেল আমার মাসে চায়নাতে Redmi Note 9 Pro 5G, মানে Redmi Note 9 5G সিরিজ, এই ফোনগুলো অবশ্যই এই ডিসেম্বর মাসে বাংলাদেশে আনঅফিসিয়ালি পাবেন, বাট চাইনিজ ভেরিয়েন্ট। সো এটি খুবই দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে ফোনটি এসেছে। ইনিশিয়ালি প্রাইস প্রবাবলি 30,000 টাকার মধ্যে থাকবে Redmi Note 9 Pro 5G, বাট ওভারঅল আমার মনে হয় 25,000 টাকার নিচে আপনারা জানুয়ারি মাসে পেতে পারেন। সো এই ফোন যদি নিতে চান, আমি যদি দাম বেশি দেখি তাহলে সবাইকে নিতে না করবো। এবং চলে আসি এবার ইন্ডিয়াতে ইনফিনিক্স, তাদের যে সম্ভবত 08
এই ফোনটি লঞ্চ করতে চলেছে, খুবই স্ট্রং রুমার আছে। টেকনোর পক্ষ থেকে আরেকটি ফোন আছে টেকনো পোভা, এই সেটটি পাকিস্তানে লঞ্চ হয়েছে, নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে। সো এই দুটি ফোনের ভিতরে ইনফিনিক্স 08, বাংলাদেশের যে টেকনো ক্যামন 16 প্রিমিয়ার, এর খুবই কাছাকাছি, খুবই একদম আইডেন্টিক্যাল বলবো, স্পেসিফিকেশন G90T, 90Hz রিফ্রেশ রেট, 4500 mAh ব্যাটারি, 30W 3W চার্জিং সুবিধা। সো এটি যথাসম্ভব 13-14 হাজার রুপিতে লঞ্চ হওয়ার কথা এবং বাংলাদেশে 20,000 টাকার নিচে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। সো এই ফোনটিও যথেষ্ট ভালো স্পেসিফিকেশনের সাথে আসছে, বাট আমি বলবো যদি টেকনো ক্যামন 16 প্রিমিয়ার আপনারা অফিসিয়ালি 20,000 টাকার রেঞ্জে পান, সো তখন এই ইনফিনিক্স এর 08 এর দিকে আসলে যাওয়ার প্রয়োজন হবে না আপনাদের। আরো মোটোরোলার পক্ষ থেকে মোটো G5G, এটি ইন্ডিয়াতে লঞ্চ হবে আনঅফিসিয়ালি, অবশ্যই এটিও বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। সাথে রিয়েলমির শুধু X7 সিরিজের কথা তো বললামই, স্যামসাং এর দুটি সেট লঞ্চ হতে পারে, সেটিও আনঅফিসিয়ালি অবশ্যই বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। ভিভোর পক্ষ থেকে ভিভো V20 Pro, এই ফোনটি লঞ্চ হবে, বাট এটির প্রাইস থাকবে 30,000 রুপির উপরে। সো বাংলাদেশে আসলে তখন আনঅফিসিয়ালি নেওয়ার কোনো যুক্তিকতা থাকে না, সো আমার মনে হয় না একটি আনঅফিসিয়ালি কেউ আপনার কিনতে ইন্টারেস্টেড হবেন। সো বন্ধুরা, এই ছিল আপকামিং স্মার্টফোন অফ ডিসেম্বরের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে বন্ধু সবাইকে, আল্লাহ হাফেজ।